মনে মনে হয় এই ইয়াসিন ভাই যখন আসছে আমাদের জন্য লাস্তে দোয়া করবে আমরা পেরিয়ে যাব তারা শোনো হিদায়াতের মালিক সকলে বলুন কে হিদায়াতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে হিদায়াতের মালিক কেউ নাই আমার ভাইরা ওই জন্য আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে কোরআন শোনাও ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তুমি যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না শুধু এটা নয় এক থেকে ডেঞ্জার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আপনার চোখ দিয়ে পানি আসবে আমার নবী বিশ্ব নবী মিম্বারে বসে কেঁদেছেন যখন আল্লাহ আয়াত পাঠিয়েছেন কোরআন নকল করছে আট পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত ওয়ালাউ আন্নানা নাযাল্লা ইলাইহিমুল মালাঈকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া আসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু ইউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়ালাকিন আকসারুহুম ইয়াজহালুন হে আমার নবী বলো ওয়ালাউ আন্নানা নাযাল্লা ইলাইহিমুল মালাঈকা আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই আল্লাহর ফেরেশতা মালাঈকা মানে হচ্ছে ফেরেশতা আর তারা যদি বলে তোমরা ভালো কাজ করো নেক কাজ করো নেক আমল করো আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাল্লামাহুল মাউতা হে আমার নবী আর যারা মারা গেছে কবরে চলে গেছে তারা যদি উঠে আসে আর বলে তোমরা নেক কাজ করো ভালো কাজ করো হে আমার নবী যারা তারপরও মানার নয় তারা কখনো মেনে নিবে না তারা কখনো মেনে নিবে না তারপরও হে আমার নবী তুমি তাদেরকে বলো পয়গম্বর থেকে আল্লাহ তাআলা নবীজিকে বললেন তাদেরকে বলে দাও এতগুলো মানুষকে যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ তারা যদি বলে কবরে আজাব আছে আল্লাহ কঠিন ধুলাই রেখেছে তোমরা পরিবর্তন হও হে আমার নবী তারপরও যারা বেঈমান কাফের নেমো খারাম হবে যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা সবাই আল্লাহকে প্রকৃত বিশ্বাস প্রকৃত বিশ্বাস আল্লাহর প্রতি ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট হায়াত ম সবের মালিক হচ্ছেন আল্লাহ আমি আপনার জন্য দোয়া অবশ্যই করতে পারি কখন যখন আপনি মুমিন হবেন আল্লাহ আমার ভাই মুমিন ছিলেন নামাজি ছিলেন মুসল্লি ছিলেন দিনদার ছিলেন দান খয়রাত করতে আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও আল্লাহ তুমি তাকে ভালোবাসো আল্লাহ তুমি সে তোমার খাস বান্দা তুমি তাকে জান্নাতবাসী করো আল্লাহর কাছে অনুরোধ করার লাইন থাকবে যদি আপনার জীবনে কিছুই না থাকে শুধু মদ গাঁজা আফিম হারাম কাজ সুদ খাওয়া যদি থাকে আমি আল্লাহর কাছে কিভাবে অনুরোধ করব আমার ভাই আমার মা আমার বোন আমি আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি আর মায়ের দিকে অনুরোধ করব তোমরা নিজের দিকে পর্দা পুষি যাই নিয়ে এসো তোমরা হালাল তরিকায় চলার চেষ্টা করো শুনে রেখে দেন আমি মায়ের দিকে অনুরোধ করব তোমাদের স্বামী যদি নামাজি না হয় তোমরা অনুরোধ করো স্বামীকে নামাজ পড়ো আর আমি পুরুষ দিকে বলবো হে পুরুষরা হে আমার ভাইরা তোমার স্ত্রী যদি বেনামাজি হয় তুমি শুনে রেখে দেন আমাদের দেশের অনেক লোক বুঝেন সুন্নত নামাজটা ফজরের বাড়িতে পড়ো স্ত্রীকে বলো উজুর পানি দাও উজু করবেন যখন আপনি বাড়িতে সুন্নতটা পড়ে মসজিদে আসবেন স্ত্রীর উপরে ওই নামাজের আসরটা পড়বেন আমার স্বামী নামাজ পড়ে আমি পড়ি না তার উপরে আসর পড়বে মসজিদে এসার নামাজ পড়ো সুন্নত বেতের নফল গুলো বাড়িতে গিয়ে পড়ো কই গো মশল্লাটা দাও তো নামাজ পড়ে নি সুন্নত নফল আর বেতের বাকি আছে বাড়িতে পড়বে স্ত্রীর উপরে আসর পড়বে কিন্তু বড় কষ্ট লাগে যে ছেলেরা নেশা করে যে ছেলেরা ড্রিঙ্ক করে তারা শুনে রেখে দাও আপনি মনে করছেন আপনি নিজের ক্ষতি করছেন না তার নিজস্ব ক্ষতি তার পরিবারের ক্ষতি তার স্ত্রীর ক্ষতি তার সামাজিক ক্ষতি তার প্রতিবেশীর ক্ষতি তার নিজের আর্থের ক্ষতি অর্থের ক্ষতি আপনি কতগুলো আপনার সমাজে কতগুলো ক্ষতি আপনি করছেন আপনি অনুভব করতে পারবেন না আপনার দ্বারা কতগুলো ক্ষতি হচ্ছে আপনি যদি নেশা ভাঙ করেন আপনি গাঁজা খেয়ে আছেন অনেক স্ত্রী বুকে পাথর বেঁধে নেয় চোখের পানি ফেলায় বালিশে মুখটা গুঁজে স্বামীকে কিছুই বলতে পারে না স্বামী মদ পান করে আসে আর হুমড়িয়ে হুমড়িয়ে সেই স্ত্রী কানে তাদের চোখের পানিটা তোমার উপরে কাহার হয়ে পড়বে তুমি কখনো জান্নাতের আশা করো না তুমি কখনো ভালো জিনিসের আশা করো না
তাদের বাড়িতে আল্লাহ বরকত তুলে দেয় যে বাড়িতে মানুষ মদপান করে যে লোকটা ড্রিঙ্ক করে তার বরকত আল্লাহ তুলে দেয় যে লোকটা গাঁজা ভাঙ খায় আল্লাহ তার বরকত শুনেন কতগুলো বরকত তুলে এক নম্বর যখন কোনো মানুষ পাপ করতে শুরু করে আল্লাহ তার হায়াতকে কমিয়ে দেয় আল্লাহ তার হায়াত কমিয়ে দেয় আর তার ব্যাঘাতে মৃত্যু ঘটিয়ে দেয় আল্লাহ তাআলা ব্যাঘাত মানে শুনলেন আল্লাহ তাআলা আপনাকে তওবা করার সুযোগ দিবেন অনেক নামাজি মুসল্লি দেখেছেন বিছানায় পড়ে থাকে থাকে না থাকে না কথা বলেন থাকে না ক্যান্সার হয়েছে ব্রেন টিউমার হয়েছে পায়েতে আঙ্গুলে ক্যান্সার হয়েছে বিছানায় পড়ে আছে শুয়ে শুয়ে বলছে আল্লাহ ক্ষমা করে দাও ইস্তেগফার করার সুযোগ দেন যারা পিছনে পড়ে থাকে কিছুদিন পরে মারা যায় তাদের মরার আগে আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন নতুন আল্লাহ মৃত্যু দিয়েছে দেখেছেন নতুন মৃত্যু কি তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক হার্ট পেলু মরে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে অনেক লোক বুঝেন না আপনি জানবেন শুনলেন যাদের রোগ হয়েছে কারো সুগার কারো প্রেসার কারো ক্যান্সার কারো অন্য কোন রোগ হয়েছে যাদের রোগ হয়েছে তারা শুকর আদায় করবেন আল্লাহর জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন আপনার রোগ হয়েছে মানে আপনি আল্লাহর কাছে শুকর আদায় করুন এই রোগের দ্বারা আল্লাহ মানুষের গুনাহকে maaf করে আল্লাহ গুনাহকে maaf করে দিবে আপনার মৃত্যুর আগে পর্যন্ত আপনি বিছানায় পড়ে আছেন অনেক মেয়েরা ধিক্কার করে অনেক মানুষ ধিক্কার করে আল্লাহ তুমি আমাকে তুলে নাও মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসছে একটা সেকেন্ড বাকি থাকতেও তোমার মৃত্যু হতে পারে না এরপরে বলে দিই আমার ভাই শুনে রেখে দেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সময় আপনার চোখ দিয়ে পানি আসবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে খালি কেঁদেছেন উম্মত আর উম্মতির চোটে তার উম্মত উম্মতি আমরা মুসলমান কখনো চুরি করতে পারে না মুসলমান কখনো সুদ খেতে পারে না মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান কখনো পাপ কাজ করতে পারে না মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না মুসলমান উপকার ছাড়া পরের ক্ষতি করতে পারে না ওই জন্য তো আল্লাহর নবীর হাদিস তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে তুমি দেখো না কোন জাতে সে সাঁওতাল না আদিবাসী না সে মুচি না সে দাস না সে রয় না কোন জাতে দেখো না সে কোন জাতে যদি সে ক্ষতিগ্রস্ত হয় সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র তুমি দেখো না কোন জাতে তার পাশে দাঁড়াও বিপদে পড়লে তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমার পরিবার তোমার স্ত্রী পুত্র পরিজন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে ভালো জিনিসটা না পাবে তোমার কাছ থেকে খুশি না হবে আমার ভাই আমরা মমিন হব আবার স্ত্রীর উপরে অত্যাচার করে পরিবারের উপরে অত্যাচার করে মা বাবার উপরে অত্যাচার করে নিজের সন্তানের উপরে অত্যাচার করে নিজের প্রতিবেশীর উপরে অত্যাচার করে কখনো নয় শুনেলেন কেউ অত্যাচারী হবেন না আল্লাহ মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা মজলুম হয় তারা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেরিয়ে দেয় আল্লাহ এত অত্যাচার সহ্য হচ্ছে না জেনে রেখে দিবেন হয় ওই গ্রামটা ধ্বংস হয়ে যেতে পারে নাইলে ওই এলাকা আল্লাহ ধ্বংস করে দিতে পারে তা না হলে যে অত্যাচারী তাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে তার পরিবারকে ধ্বংস করবে এমন ভাবে করবে তোমার আওয়াজ উঠবে না আল্লাহর মারে আওয়াজ উঠে না পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ সকলকে নিস্তে নাবুদ করেছে সকলকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার এক নম্বর তুলি আব্রাহা বাদশা যে কাবা ঘরকে ভাঙতে এসেছিল কাবা ঘরকে গুড়িয়ে দেব এমনি আসেনি হস্তি বাহিনী নিয়ে এসেছিল কোরআনে আছে আলাম তারা কাইফাবা আলা রব্বুকা বিআসহাবিল ফিল হে আমার নবী শোনো যারা কাবা ঘরকে ভাঙতে এসেছিল তাইরান আবাবি আমি তাদের উপরে মিজাইল ফেলিনি ফেরেশতা পাঠাইনি ছোট্ট ছোট্ট পাখিকে অর্ডার করেছি তোমরা মুখে করে পাথর তোলো আর আসমান থেকে নিক্ষেপ করো হে আমার নবী ওই হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধুলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি ছোট্ট পাখির তারা
একটা হস্তি বাহিনীকে একটা সৈন্য সামন্তকে আল্লাহ যদি মিটিয়ে দিতে পারেন আল্লাহ শক্তি সম্পর্কে আপনাদের জ্ঞান নেই শুনে রেখে দেন আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী আপনি কত ফুটের মানুষ আমাদের দেশে যদি খুব বড় হয় 5 ফুট 10 ফুটের মানুষ হবে কোরআনে আছে ওয়াসামুদাল্লাযিনা জা উসাকরা বিলওয়া এই জাতির পূর্বে এমন এক জাতি আল্লাহ পাঠিয়েছিলেন যাদের শরীর 17 ফুট 18 ফুট লম্বা সুঠাম যারা পাহাড়ে চাং কেটে বড় বড় পাথরের চাং কেটে বাড়ি বানিয়েছে আর জমিনের উপরে অহংকার করেছে আল্লাহর আগুন হাওয়া বাতাস পানি কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না আল্লাহ পাহাড়কে অর্ডার করেছে দুদিক থেকে ধরো তাদের ঘুমন্ত অবস্থায় ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বারসুনা বায়াতান আও হুম কাইলুন যারা মনে মনে ভাবছেন আল্লাহর আযাব এলে পালিয়ে যাব আল্লাহ যদি ধ্বংস করে পালিয়ে যাব আল্লাহর যদি আযাব আসে শুনে রেখে দেন আল্লাহ কোরআনে বলেছেন আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি কখন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বারসুনা বায়াতান আও হুম কাইলুন তারা যখন গভীর নিদ্রায় থাকে তাতে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় কিংবা রাত্রিতে যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে আমার আযাবটা দিকে অ্যাটাক করেছে হযরতে শোয়েব নবীর কম قال الملأ الذين استكبروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون আমার কোরআন কে হে নবী জিজ্ঞেস করো আমি শোয়েব নবীর কমকে যখন তারা বললে তোমরা যদি শোয়েবের আল্লাহকে বিশ্বাস করো শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে কতল করা হবে তাদেরকে মার্ডার করা হবে আল্লাহ বললেন এত বড় চ্যালেঞ্জ হে আমার শোয়েব নবী তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে সরে যাও আল্লাহ কি করবেন বলে সকালে উঠে দেখবে শোয়েব নবী সকালবেলায় উঠে সকালে উঠে যখন দেখলেন তখন চোখ দিয়ে খালি তত্তর করে পানি ফেলিয়েছিলেন রেওয়ায়েতে আছে সেই জায়গাটা থেকে মনে হয়নি এখানে কোনো কোনো জনবসতি ছিল